ইবাদত করতে গিয়ে বেশি করা যাবে না। এই যে হাদিস পড়লাম, সহিহ বুখারী মুসলিম বর্ণিত হাদিস, মাশহুর হাদিস, মিশকাতেও রয়েছে। এই বুখারী মুসলিম বর্ণিত হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم اما جان عائشه رضي الله تعالى عنها বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من احدث في امرنا যে ব্যক্তি মান যে ব্যক্তি احدث নতুন কোন কিছু করলো من امرنا هذا ما ليس منه যা আমার এই দিনের মধ্যে নেই যে এমন কোন ইবাদত করল যা আমার এই শরীয়তের মধ্যে নেই ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যাখ্যাত বাতিল রদ্দুন বাতিল তাহলে যেটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না সেটা কি ফাহুয়া রদ্দুন রদ করে দেয় বাতিল করে দেয় যে ব্যক্তি এমন কিছু করল যেটা আমার দিনে নেই সেটা বাতিল ইসলাম এমন একটি ধর্ম এর প্রবর্তক যিনি প্রবক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর দলিল কি আমি যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক জিব্রাইল আলাইহিস সালাম মাধ্যম তো জিব্রাইল আলাইহিস সালাম যে মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে থুতনির নিচে এক চল্লু পানি দিতেন তো যার ঘন দাড়ি তার কি এক চল্লু পানি দিয়ে ভিজবে দাড়ি তো সাহাবায়ে কেরাম বলছেন রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চল্লু পানি দিয়ে তো দাড়ি ভিজে না এটা না দিলেই কি হয় অনেক ওলামায়ে কেরামগণ বলছেন যে মুখমণ্ডল ধৌত করার পরে এক চল্লু পানি না দিলেও অজু হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে হাকাদা আমারনি রব্বি আমার রব আমাকে এভাবেই শিখিয়েছেন কি বুঝলেন এর কথা যে হাকাদা আমারনি রব্বি আমার রব আমার প্রভু আমাকে এভাবেই শিখিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তার মানে বোঝা গেল ছোট্ট একটি কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছাতে কখনোই করেন নাই যতটুকু করেছেন আল্লাহর হুকুমে করেছেন আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু করেছেন এর বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই করেন নাই এখন ইসলামী শরীয়ত কি পরিপূর্ণ না অপরিপূর্ণ ইসলামী শরীয়ত হলো পরিপূর্ণ জিনিস এখন সেখানে যদি নতুন কিছু ঢুকায় যাবে বের করা যাবে যাবে না এক গ্লাস পানির মধ্যে আপনি খুব দামি জিনিস দিলেন জমজমের পানি দিলেন আমাদের বাংলাদেশে এক গ্লাস পানি আছে তাই না কারো কাছে টাকা আছে নি দেন তো 10 টাকার একটা নোট একটা জিনিস দেখাই বা 1টা টাকার নোট দেন আপনাকে একটা জিনিস দেখাই খেয়াল করবেন আমার দিকে আজকে ঘুমাবেন না একটু খেয়াল করবেন বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন এক গ্লাস পানির মধ্যে সবচেয়ে দামি পানি মর্যাদাপূর্ণ পানি যে পানি খেলে মানুষের রোগ বালাই ভালো হয়ে যায় যে পানি খেলে মানুষের ক্ষুধা নিবারণ হয় ওই পানির মধ্যে জমজমের পানি যদি দেন সে আগের পানিটা থাকবে ওই গ্লাসে কি পানি পড়ে যাবে না ভেজাল ঢুকলো কিনা যত কিছুই দেন কিন্তু ওই পানিটা থাকলো না ইসলাম পরিপূর্ণ যদি হয় আপনি স্বীকার করে থাকেন তাহলে নতুন কিছু ঢোকালে কি হবে সেটা আপনার কাছে পরিপূর্ণ মনে হলো না তাহলে আপনি নবীর চেয়ে একটু বেশি বুঝলেন এই জিনিসটা মাথায় ঢোকে না করলে সমস্যা কি আচ্ছা এই টাকাটা একটু পুরাতন হয়ে গেছে না ঈদের দিনে সালামি দেয় না কসকসা নতুন নোট ওইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য আছে কি না আছে আছে দেখতে একটু পার্থক্য আচ্ছা এটার মধ্যে কালি চুন রক্ত ভরিয়ে দিলে কেউ নিবে না নিবে কি না অবশ্যই নিবে এটার মধ্যে কালি ভরলে নিবে না কেউ
মাঝি ধরতেছে এই টাকাকে, মেথর মুচি যে পায়খানা সাফ করে মেথর সেও ধরতেছে, সুইপার, তাই না? মেথর বললে একটু কেমন জানি লাগে, সুইপার বললে ভালো লাগে, ইংলিশে বললে ভালো লাগে নাকি? আমরা তো ওই যে আজকের খুতবার শিরোনাম হলো আনুষ্ঠানিকতায় বন্দী ইসলাম, তাই অনুষ্ঠানে বন্দী ইসলাম। তো এই যে টাকাটা আপনাকে আগে তৈরি করছি কথার জন্য, এই যে টাকা, এর মধ্যে কালি ভরলেও নিবে, ময়লা ভরলেও নিবে, টাকার নাম্বার বোঝা গেলেই চলে, তাই না? বা টাকাটা যদি সঠিক হয় চলে। এখন আমি একটা সুন্দর জাপান থেকে একটা পেপার এনে আরো সুন্দর দামি কাপড়ে লেমিনেটিং করে একটা টাকা যদি আপনাকে দেই, এই হুবহু লেখা হুবহু কালার আপনি নেবেন? নেবেন সেটা দিয়ে আমাকে 5 টাকার চকলেট দিবেন? এই 10 টাকার এই নোটটা খুব সুন্দর জাপানি পেপারে মুড়িয়ে এনে আপনার কাছে যদি দেই, আপনি কি আমাকে দোকান থেকে দিবেন, মজা দিবেন? 10 টাকার মজা 5 টাকা কি দিবেন? 1 টাকা দিবেন? কেন দিবেন না? আমি তো জাপান থেকে সুন্দর পেপার, দামি পেপার অফসেট মেশিন থেকে বের করে দিছি, কেন দিবেন না বলেন তো? এই যে টাকার মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত আতিয়ার রহমান, না আতিউর রহমান গভর্নর, এইদের স্বাক্ষর আছে, ভিতরে আবার জল ছাপ আছে, ভিতরে ছবি দিয়ে দিছে, আগে ছিল বাঘের ছবি, এখন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আবার এই যে কাবা আপনার বাইতুল মোকাররমের ছবি আছে, সব দিয়ে দিব, আপনি কি দিবেন? কেন দিবেন না? ওইটা হলো জাল, যত সুন্দরই হোক সেটা কি গ্রহণযোগ্য হবে না? হবে না তো হবে না, ওকে পুলিশে দিবে, তাই কি নয়? ওকে পুলিশে দেবে। তাহলে এই জাপানি পেপারের 10 টাকার নোট যদি 100 টাকার 1000 টাকার নোট যদি না চলে, ইবাদত, ওটা কি 1000 টাকার মূল্য জিনিস? ইবাদত তদ্রুপ যদি আপনি যত সুন্দর করেই করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এটা যদি আপনার পছন্দ নাও হয়, আপনারটা যত সুন্দরই হোক সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি মান, যে ব্যক্তি আমিলা আমল করলো, আমালান এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের শরীয়ত অনুমোদন করে না, ফাহুয়া রদ্দুন, যেটা শত সুন্দরই হোক সেটা বাতিল, বাতিল, বাতিল। যেমন আল্লাহ নবী বলছে ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, যেই বিবাহতে ওলি নাই, মানে পিতার অনুমোদন নাই, যেই বিবাহতে কুট মেরিজের বিবাহ, বাতিল, 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 আল্লাহ নবী বলেছে বাতিল, সারা পৃথিবীর যত উকিল আছে সব এটা বৈধ করতে পারবে না, সেটা বাতিল, নবী সিল মেরে দিয়েছে যেই কথার উপরে, সেটা বাতিল, অবশ্যই বাতিল।